পারিবারিক জীবনের একটা ছোট্ট প্রবেশ, আমাদের পারিবারিক জীবনের চিত্র। একটা বাড়ির ছাদ, ধরা যাক বাবা মা ছেলে মেয়ে, দাম্পত্য জীবন শুরু হয় এদের ফিস 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 ফিস, খুব প্রেম একদম গায়ে গায়ে লেগে আছে। এই দাম্পত্য জীবন বছরখানেক যাওয়ার পরেই তাদের শুরু হচ্ছে হাউ 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 হাউ। কেন? তাদের অন্তর দূর হয়ে গেছে, শরীরটা তো কাছে আছে কিন্তু অন্তর দূরে করে ফেলেছে। এই যে অন্তর দূরে করে ফেললো, এই স্বামী এই স্ত্রী দুজনেই বুঝলো বিয়েটা বুঝি আর টিকবে না। তখন বউটা তার আধা মন নিয়ে বরের সাথে মিলে, আধেকটা মন, আর স্বামী তার অর্ধেক মন নিয়ে সংসার করে, যাতে বিয়েটা কোন রকমের টিকে যায়। এই যে চেষ্টা, এই করেই তারা আছে, দুজনের আধা আধা মন নিয়ে সংসার চলছে, কেউ পূর্ণ মন নিয়ে না। মেয়ে বলেছিল, মা আমার ওই ছেলেটাকে ভালো লাগে, এমন চিৎকার চেঁচামেচি যে ঘাবড়ে গিয়ে মেয়ে আজকাল লুকিয়ে লুকিয়ে তার সাথে মেলামেশা করে। ছেলে বলেছিল বাপকে, বাবা আমি আজকে বন্ধুদের সাথে সিগারেট খেয়েছি স্কুলে, এমন চিৎকার, সে ভয়ের চোটে ছেলে আজও লুকিয়ে খায় সিগারেট, বাপকে বলে না কিন্তু খায়। এই তো পরিস্থিতি। বাড়িতে ফিরলো, একজন টিভি নিয়ে ব্যস্ত, একজন খবরের কাগজ নিয়ে ব্যস্ত, একজন মোবাইল নিয়ে ব্যস্ত। এইগুলো কি? টিভিতে বাইরের, খবরের কাগজ বাইরের, মোবাইল সেও বাইরের, ঘরের মধ্যে কার সাথে আমি আসছি? তাহলে ঘরে এসছি কিসের জন্য? খাবো আর শোব, আর কোনো কাজ নেই? ঘরের মানুষগুলোর সাথে কি সময় আমার? তার মানে এদের জন্য আমার সময় নেই, এদের জন্য জীবনে আমার কোনো অংশ নেই। বাড়িটা হয়ে গেছে একটা স্বার্থপরতার আখড়া। স্বামী বলবে আমার এইটা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে। বউ বলবে আমার ওইটা ওইরকম করে নিয়ে আসো নি, এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো নি, এটা নিয়ে আসো। ছেলে বলবে আজকে আমার এটা লাগবে, মেয়ে বলবে আমার এটা লাগবে। আর এই স্বার্থ পূরণ হলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বিভিন্ন আঙ্গিকে, শরীর দিয়ে, কথা দিয়ে, ভঙ্গি দিয়ে থ্যাংক ইউ বলি। আর এই থ্যাংক ইউ বলার কায়দাটাকেই বুঝে নিই, এটাই বুঝি প্রেম, কাঁচকলা প্রেম। আমার বউ আমার রান্না বান্না করবে না, দেখাশোনা করবে না, তাও আমি তাকে ভালোবাসি, এটাই হচ্ছে কথা। আমার স্বামী আমার খেয়াল খবর রাখবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার বাবা আমার কাপড় চোপড় দেবে না, তাও আমি তাকে ভালোবাসি। প্রেমে কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই, শর্তহীন স্বার্থহীন যা তাই প্রেম হতে পারে। তাহলে আমাদের বাড়িতে প্রেম নাই আর অন্য কিছু আছে। কেউ কাউকে যেন সহ্য করতে পারি না, সবাই আধা আধা মন নিয়ে এই পরিবারে থাকি। আরো ভয়ঙ্কর জিনিস, ছেলেকে শেখাই বাবা সত্য কথা বলবি, আর পাওনাদার এলে বলে দি বাবা বাড়িতে নেই। ওই যে মা শেখায় যে আমাকে যে বাপ গুরুজন কথা শুনে চলতে হয়, সেই মাকেই দেখে ছেলে রাত্রিবেলা তুমুল ঝগড়া করতে বাপের সাথে। ছেলে বুঝলো ভালো কথা শোনার জন্যে মন্দ কথা করার জন্যে কি হবে, সে তো গুয়ে মাছি হয়ে যাবে, যেখানে আবর্জনা দেখবে সেখানে গিয়ে পড়বে। সে মৌমাছি বানাতে গেছিলাম আমার ছেলেকে, উড়ে উড়ে মধু সংগ্রহ করবে আমার পরিবারের জন্য, সমাজের জন্য, সে তো হলো না, সে গুয়ে মাছি হয়ে গেল। আজে বাজে জিনিস নিয়ে আসে, স্কুলে গেলে গালাগাল শেখে, মন্দ আচরণ শেখে, আর শেষে একদিন নেশাও শিখে আসে। এইরকম একটি পরিস্থিতি নিয়ে একটি পরিবার এসছে আমার কাছে, এসে বলছে যে দাদা আমার পরিবার এলোমেলো হয়ে গেছে, আমাকে বাঁচান। আমি বললাম আমি মানুষ, আমি কি বাঁচাবো? একটা ছোট্ট কথা বলি, সোজা কথা, রাত্রির বেলা সবাই একসাথে খান, দিনের বেলা সবাই তো আলাদা আলাদা সময় বেরিয়ে যান কার্যক্রমে, রাত্রিরে একসাথে খান, হাতের এঁঠো শোকাতে দেন, এঁঠো হাত শুকিয়ে যাক সম্পূর্ণ, শুকিয়ে গেলে গল্প উজাড় করতে থাকেন, হৃদয় খুলে গল্প করেন, প্রত্যেকে প্রত্যেকের হৃদয় খুলে গল্প করেন। আজ তো ঠাকুর ধরেছেন, এক বালতি জলে নুড়ি ফেললে কম্পন উঠবে, এই কাঁকরের টুকরো যদি আপনি সমুদ্রে ফেলেন হারিয়ে যাবে, কেননা জল বড় বলে। আপনি তো ঠাকুর ধরেছেন, এখন তো বালতির জল থেকে সমুদ্রের জলের মতন করে বড় হতে শুরু করেছেন, এখন তো গ্রহণ করেন, পরিবারের অশান্তিগুলোকে গ্রহণ করে নিরাকরণ করেন। গ্রহণ করার ক্ষমতা না থাকলে নিরাকরণ করবেন কি করে? খোলেন সবাই, সবাইকে হৃদয়ে খুলে কথা বলেন, আর হাতের এঁঠো শোকানো অবধি গল্প করেন, একজন শোকাতে দেন, রাত্রে শোবেন, ভোরবেলা উঠবেন, একসাথে সবাই প্রার্থনা বসেন। এক দেড় মাস বাদে ছুটে এসছে পরিবারটি, বলছে দাদা কি আনন্দে আছি, কি আনন্দে আছি, খুব আনন্দে আছি। আপনারা করে দেখতে পারেন নিজেদের পরিবারে, রাতের ভোজন একসাথে করেন, সকালের প্রার্থনা একসাথে করেন, কি হবে? আরে যে মাটি রান্না করতে গিয়ে তেল ছিটকে এসে ফোসকা ফেলেছিল কেউ জিজ্ঞেস করতো না, মেয়ে এসে আজকে মলম লাগিয়ে দিল। বাপ কোমরে হাত দিয়ে হাঁটছিল,
বাড়িতে কেউ জিজ্ঞেস করেনি, বাপকে কোমরে আজকে ছেলে মালিশ করে দিয়েছে ফেলে, বলছে বাবা সহ আমি মালিশ করে দেব। ছেলেকে বাপ বলেছে যে দেখ বাপ নেশা করিস না, নেশা করলে তোর জীবন নষ্ট হবে, তোর পরিবার এরপরে আসবে তোর জীবনে, তারা তোকে দেখে পালাবে, হতাশায় ভুগবে, কষ্টে থাকবে, তুই নেশা বন্ধ কর। আমাকে দেখে বিভ্রান্ত হয়েছিস, আমাকে দেখে বিভ্রান্ত হয়েছিস না, ঠাকুরকে দেখে চল, হলে ঠাকুরের মতো ন, তাকে তো ধরেছি আমরা জীবনে, তিনি আমার বাড়ির মালিক, আমরা তার প্রতিনিধি মাত্র, হলে তার মতো ন, এগিয়ে চল জীবনে। হতে পারে এই কথা শুনে আমার গুয়ে মাছি ছেলেটা আবার মৌমাছি হওয়ার চেষ্টা করবে, আর ওই মেয়েকে মা বলবে তুই যখন ছোট্ট ছিলি কাঁদিস মেয়ে মেয়ে করে, তখন মাঝ রাত্রিরে যখন ঘুম ভাঙিয়ে দিতিস আমার, তখন আমার শরীর টানত না, আমার মনে ঢুলে পড়ে যেতাম, সারা সংসারের বোঝের পরে ওইটুকু ক্লান্তি আমার কাটত না, তাও তোকে ভালোবেসে আমি দুধ খাওয়াতাম, তোর কাপড় বদলাতাম, আজ তুই এলোমেলো চলিস রে মা, তাহলে আমি খুব কষ্ট পাবো। এইরকম করলে কি হবে, এই পরিবারটা দানা বাঁধবে একসাথে, এই দানা বাঁধা পরিবার সমাজের কল্যাণ আনবে, পরিবেশের কল্যাণ আনবে, দেশের কল্যাণ আনবে, নচেত কেউ আসবে না। শুনে রাখেন, আকাশ থেকে কেউ আসবে না, না বাবাইদা ছুঁয়ে দিলে কোনো মঙ্গল হয়, যদি বাবাইদা ছুঁলে মঙ্গল হতো তাহলে বাবাইদার ছেলেগুলো এমনি ডাক্তার দেখাতে প্রয়োজন হতো না, ওরা এমনি সুস্থ হতো, তার মানে বাবাইদা পারে না, বাবাইদা একটি সাধারণ মানুষ মাত্র আপনাদের মতন, মঞ্চ দেন দেখার সুবিধার জন্য, শোনার সুবিধার জন্য, আমি আপনাকে দেখাতে পারি, এই যে পূর্ণিমার চাঁদ আজ আকাশে দেখাতে পারি, তাহলে কি আপনি আঙুল দেখবেন না চাঁদ দেখবেন? আমি আঙুলের কাজ করতে পারি, চাঁদ তো ঠাকুর, তাকে দেখেন, তার দিকে তাকিয়ে থাকেন, মানুষকে নিয়ে আয়োজন নিয়ে মত্ত হতে নেই, মানুষ তাকে আয়োজিত করতে পারে ঠাকুরের পথে চলার, মঙ্গলের পথে চলার, এইটুকু আমরা করতে পারি, এই হচ্ছে আমাদের জীবন।